গুড আফটারনুন। আজকে সকাল থেকে আসতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। আর বুঝতেই পারছ কে এসেছে আমাকে দিয়ে এত খাটায় না, তোমরা চিন্তা করতে পো না। অ্যাকচুয়ালি মানে যাদের ছোটো বোন আছে, স্পেশালি ভাইও বলবো না, যাদের ছোটো বোন আছে তারা রিলেট করতে পারবে আমার সাথে। এত খাটায় না, এত খাটায় মানে চিন্তা ধারণার বাইরে, শুধু ফরমাইশ দিয়ে যাচ্ছে। ফোন করে বলছে, দিদি আজকে না লোটে মাছের জুড়ো করিস তো? আমি আচ্ছা ঠিক আছে। দিদি আজকে না এটা করিস তো, এসে সবে শ্যুট করবো, বলে কি একটু টেস্ট করতে দে তো। আচ্ছা আচ্ছা নে। ঝাল হয়নি রে, মানে আমাকে পাগল করে দিয়েছে। আমি দিয়েছি নে খা এবার ঝাল, আবার করে আমাকে ঝাল দেওয়া করিয়েছে। ঝালই তো দিসনি, এবার খেয়ে বল খা খা। অতটাও ঝাল হয়নি, ঠিক আছে। দেখেছেন, কোনোদিনও প্রশংসা করবে না। সেই না, সেই না, এটাই সত্যি। যাই হোক, আগে দেখিয়ে নি যে কি কি রান্না করেছি আজকে। ভালো করেছিস রান্না, খুব ভালো হয়েছে। হ্যাঁ, সেটা ক্যামেরার সামনে বলে বলছে, এটা যদি পেছনে হতো না, এক্ষুনি আমি ভিডিওটা অফ করলেই শুরু হয়ে যাবে আমার নামে রামায়ণ। এটাতে না সর্ষের তেলের গন্ধ ছাড়ছিল, ওটাতে না এই হয়েছিল, ভালো হয়েছে। যাই হোক, দেখো আজকে রান্না, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, যেটা মানে আমাকে হাজারবারও খাটিয়েছে। আর এটা হচ্ছে ডাল, এইটা বোধ হয় বলেছে হ্যাঁ ভালো হয়েছে মশলাটা। হ্যাঁ ভালো হয়েছে তো মশলাটা, ভালো হয়েছে। মশলা ডালটা স্পেশালি মেয়ের জন্য করা, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের এই ঝগড়া চলতেই থাকবে, এবার আমরা খেয়ে নিই চিকেনটা। খেয়ে বল কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ক্যামেরার সামনে বলছিস বল। না সত্যি খুব ভালো হয়েছে, চিকেনটা খুব ভালো। ভাতটা খেয়ে বল কেমন হয়েছে? ঠিক আছে বন্ধুরা, আমরা খেয়ে নিই। আমার পরে আসছে, আমি আর ওয়েট করতে পারছি না। হ্যাঁ খাও না, কে বারণ করেছে, খাও। দেখে আমি আবার ট্রাই করি। অনেক অনেক বদনাম করলো আমাকে যে এই হয়েছে ওই হয়েছে, এত কথা না বলে ডাল দে, নিজে নে ডাল দে। দেখেছ এখানে দেব? হ্যাঁ দিন, ব্যাস ব্যাস। পরের জন্মে যেন আমি ছোট বোন হয়ে যাব। কখনোই হবে না, না পরের জন্মে আমি ছোট বোন হয়ে জন্মাতে চাই। তাহলে আমি খুব বাজে দিদি হব, সে তো জানা কথা। তখনও বলবে পরের জন্মে যেন আমি দিদি হয়ে জন্মাতে চাই। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি, সাথে থেকো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবারে খাচ্ছি মিষ্টি। বরবাদ ডায়েটিং, আমি মোটা হয়ে যাচ্ছি। জন্মে আর আমাদের দ্বারা ডায়েট হবে না। আর এই যে এরাও লাঞ্চ করছে, যাস না ডি, তো উড়ে যাবে। চার ছেড়ে দে, ছেড়ে দে, সরে যা সরে যা। এই যে অনেকগুলো এসেছিল, এখন আর দুটো আছে। ঠিক আছে চলো। আমি বলি না, মিষ্টির প্রতি একটা অন্যরকমের দুর্বলতা আছে। আজকে মোটামুটি এ সবসময় আমার সাথে এটুলি হয়ে থাকবে। একটা কাজের কথা বলি, নিজে জল ভরে খেতে হয়েছে আমাকে। আমার দিদি আমাকে জল দেয়নি, নিজে মা আমাকে নিজে জল ভরে জল খেতে হয়েছে। আমি দুঃখ পেয়েছি তাকে, আমার ঠিকঠাকভাবে কেয়ার করা হচ্ছে না, মানে আমাকে জল ভরে দেওয়া হয়নি। আচ্ছা আমি এবার ও বাড়ি যাই, ও বাড়িতে গিয়ে, ও বাড়িতে গেলে আমি আমি দেখাবো তোকে মজা, জল আমি দিই। ঠিক আছে, আমাকে বলে দে এক গ্লাস জল এনে দে, যেই কাজই করি না কেন ফেলে রেখে জল আনতে চাই, আমাকে দেয়নি আজকে। ঠিক আছে ঠিক আছে, আর কর্মা পাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো পরে আসছি মিষ্টিটা খেয়ে। তারা তারা খেয়ে একটু ঘুমাবো, মানে আমার যদি ঘুম নাও পায় এ পাশে নাক ডেকে ঘুমাবো। এই যে চোখে কালি পড়ে গেছে, ছাতার মাথা হয়েছে। ঠিক আছে, এখন বাজে চারটে, আমার এটা আমার, ব্যাস যুদ্ধ লেগে গেছে। এটা আমার, মেয়ের জন্য একটু ম্যাঙ্গো পিউরে করলাম। এটা আমার। এই তুই কি করছিস, খা না বেবি। হাই, একদম ইনস্ট্যান্ট রিপ্লাই। বোন চলে গেছে, এই সন্ধ্যাবেলাতেই গেল। তো
তো এখন ওই 7টা বাজে, তো একটু চা নিয়ে বসেছি আর সাথে মেয়েকে আমি পড়াতে তো না ওই একটু অভ্যাস করা আর কি। এবারে মাথায় ঘুরছে, মেয়ের প্রোটিন পাউডার শেষ হয়ে গেছে। প্রোটিন পাউডার মানে ওই ড্রাই ফ্রুটস দিয়ে যে পাউডারটা বানায় আর এটা শেষ হয়ে গেছে, তো মেয়েকে একটুখানি পড়িয়ে টড়িয়ে তারপরে এই প্রোটিন পাউডারটা বানাতে যাব। আজকে তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব কীভাবে কী বানাবো। তোমরা অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের একটু হেল্প হবে। ব্যাস আর কি, এটা গ্রিন চিলি। এখানে আমি দু রকমের নাটস নিয়েছি, একটা হচ্ছে আমন্ড নিয়েছি আর কাজু নিয়েছি, কিন্তু এখানে আরও অনেক কিছু তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো। যেমন ওই ওয়ালনাট নিতে পারো, আখরোট যেটাকে বলে সেটা নিতে পারো, বিভিন্ন রকম পেস্তা নিতে পারো, তারপরে সিডস দিতে পারো যেমন পামকিন সিডস, মানে যার যেমন ইচ্ছা নিতে পারো। তো যাই হোক, আমার কাছে দুটো ছিল তাই আমি দু রকমই নিয়েছি। এটাকে ভালো করে আমি এই কাপড়টার ইউজে আমি ভালো করে এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করবার পর এটাকে আমি কিন্তু খুব একদম কম ফ্লেমে, একদম লো ফ্লেমে এটাকে আমি হালকা হালকা একটু রোস্ট করে নেব। আর দেখো নাটস কেন এতটা মানে জরুরি সবার জন্য, শুধু বাচ্চা বলে না। এই দেখো আমি একটা কাজুকে প্রেস করে দেখাচ্ছি যে এটার ভেতর থেকে কতটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানে অয়েলটা যেটা বেরোচ্ছে, এসেনশিয়াল অয়েলটা সেটা বেরোচ্ছে। দেখো একবার, এই অয়েলটাই হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বা ওভারঅল সবার জন্য খুব ভালো। আমরাও খাই এটা বিভিন্ন রকম দুধের সাথে মিক্স করে, আর মাঝে মাঝে মেয়ের যদি আমি দুধে মিক্স না করি, আমি তো ডাল ভাতের সাথেও এক চামচ দু চামচ করে নাটস পাউডার মিক্স করে মেয়েকে খাইয়ে দিই। বাচ্চাদের খিচুড়িতেও মিক্স করা যেতে পারে। কিন্তু এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন এটাকে ফ্লেম থেকে নামানোর পর কমপ্লিটলি ঠান্ডা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে যখন মিক্সিতে দিতে হবে তখন কিন্তু একটানা বেশিক্ষণ ধরে মিক্সি চালালে হবে না, একটু চালিয়ে মানে কয়েক সেকেন্ডের জন্য চালিয়ে আবার থামিয়ে দিতে হবে, আবার চালিয়ে কয়েক সেকেন্ডের জন্য মানে 10 সেকেন্ডের জন্য চালানো, আবার 10 সেকেন্ডের জন্য থামাতে হবে। এটা করলে কি হবে, এটা গ্যালা পাকিয়ে যাবে না। আর যদি একসাথেই এটাকে চালিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখবে খুলে যে পুরো গ্যালা পাকিয়ে গেছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো আমারটা পুরো পাউডার ফর্মে হয়ে গেছে, একদম পাউডার। তার কারণ ওটাই যে আমি 10 সেকেন্ড চালিয়েছি, 10 সেকেন্ড রেস্ট দিয়েছি, 10 সেকেন্ড আবার চালিয়েছি, আবার রেস্ট দিয়েছি, দেখো পুরো পাউডার। কিন্তু যারা একেবারে টানা চালায় তাদেরটা ওরকম দলা দলা হয়ে যায়, সেটাকে কিন্তু স্টোর করা ভীষণ টাফ হয়ে যায়। এবার আমি এটাকে কি করব, একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে এটাকে আমি স্টোর করে নেব। মোটামুটি আমি যে অ্যামাউন্ট নিয়েছি আমার আরামসে এই 15-20 দিন হয়ে যাবে, তারপরে আমি আবার নেক্সট ব্যাচ করবো। এই যে এটা একটা টাপারওয়্যারের এয়ার টাইট কন্টেনার, এটার মধ্যে নিয়ে আমি স্টোর করবো। ঠিক আছে, তোমরা ট্রাই করতে পারো, এটা খুব মানে ভালো আর কি। অন্যান্য নাটসও তোমরা এখানে অবভিয়াসলি মিক্স করতে পারো আর সিডসও মিক্স করতে পারো। তো এবারে তো এটা বানানোর সাথে সাথে মানে হওয়ার পরই মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, আর মেয়ের খুব প্রিয় হচ্ছে ওর আলু ভাজা, তো ওর জন্য এখানে আলু ভাজা করতে এসেছি। জাস্ট আলু ভাজা আর ডাল দিয়ে ও রাতে ডিনারটা করে নেবে, আর আমরাও ডিনার করে শুয়ে পড়বো। চলো ঠিক আছে, আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। টাটা, গুড নাইট।